ছেড়ে দাও ছেড়ে দাও। তাহলে পাতা বাহার লাগাতে হবে, একটু মুখটা তুলুন। আসবে না ওদের আলোটার দরকার হয়েছে ওইদিকে কি জানাবে সব। তারপর এটা ইয়ার গিফট স্টপ চাই। আহ্বান করা হয়েছে, তাতে আমরা এসেছি। খুবই ভালো লাগছে যে বউ কথা খুব ক্লাব মহিলা দ্বারা পরিচালিত, আমার জানা ছিল না। ভীষণ আনন্দ লাগছে যে ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমন্ত্রণ করেছেন, এবং আমরা ওনারা যে কথা দিয়েছেন যে গাছ রক্ষণাবেক্ষণ, সত্যি মাথাশে বলেও গেলেন যে আমরা তো মহিলা বাচ্চা কাচ্চা লালন পালন যেমন আমরা করি, ওনারাও ঠিক সেইভাবেই গাছপালাকে রক্ষণাবেক্ষণ করবেন। খুবই আনন্দ লাগছে, এবং ওনারা এই কাজটা সুন্দরভাবে করতে পারবেন, আমরাও পাশে আছি। ধন্যবাদ। হলদিয়া এসসিএসটি এবং ওবিসি কল্যাণ সংস্থা এবং সুতাহাটার দক্ষিণপল্লীর অন্তর্গত রূপসী বাংলা পাড়া যৌথ উদ্যোগে এখানে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা করোনা এবং আমফানে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা, এবং আমফানের জন্য প্রচুর বৃক্ষ ধ্বংস হয়েছে। সেই কারণে আমরা উৎসাহিত হয়েছি হলদিয়া এসসিএসটি এবং ওবিসি কল্যাণ দপ্তরের বৃক্ষরোপণ অনুষ্ঠান দেখে। সেই কারণে আমরা আহ্বান জানিয়েছি এই সংস্থাকে, আমরা একযোগে কিছু বৃক্ষ এখানে রোপণ করব, এবং যাতে রক্ষণাবেক্ষণও করা যায় তার জন্য বউ কথা কো ক্লাব দায়িত্ব নিচ্ছে। আমাদের সংগঠন পূর্বের হলদিয়া এলাকায় গাছ দান করত। গত বছর আমরা হলদিয়া এলাকা জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলাম। এবছর আমরা বৃক্ষরোপণ, সেই সঙ্গে রক্ষণাবেক্ষণ এবং নতুন চারা তৈরির উপর জোর দিয়েছি। লাগানোর থেকে রক্ষণাবেক্ষণটাই গুরুত্ব দিচ্ছি, সেই হিসেবে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম সুতাহাটার রূপসী বাংলা পাড়ার বউ কথা কক ক্লাবের পক্ষ থেকে। আমরা সেই প্রোগ্রামে আজকে সামিল হয়েছি, এবং কাছাকাছি বাড়িগুলোতে আমরা কাজগুলো লাগিয়ে দেবো। ওনারা আগামী দিনে রক্ষণাবেক্ষণ করবেন, বড় করে তুলবেন, এই আশা রাখছি।